যাদের সঙ্গে খেলেছেন তাদের মধ্য থেকে আইপিএলের একাদশ বেছে নিয়েছেন সাকিবুল হাসান যে কোনো খেলার সেরা একাদশে বাছাই করা সহজ কাজ নয় আবার সেই কাজটা যদি করতে হয় সতীর্থদের মধ্য থেকে সেরা এগারো জনকে বেছে নেওয়ার তবে তা হয়ে যায় আরও কঠিন সেই কঠিন কাজটাই করতে হল সাকিবুল হাসানকে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে হাটসাবগুলোকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএল এর যাদের সঙ্গে খেলেছেন তাদের মধ্য থেকে সেরা একাদশ নির্বাচন করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আইপিএলের লম্বা ক্যারিয়ারে খেলেছেন দুটি দলে একটি কলকাতা নাইট রাইডার্স বা কে কে আর অন্যটি সানরাইজ হায়দ্রাবাদ এই দুই দলের যাদের সঙ্গে খেলেছেন তাদেরই শুধু একাদশে নিতে পেরেছেন সাবেকেই বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাটিং ক্রম অনুসারে সাকিব প্রথমে ওপেনার হিসেবে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ও রবিন উত্থফাকে তিনি রেখেছেন গৌতম গম্ভীরকে দলের অধিনায়কও খেলা ছেড়ে রাজনীতিতে নামা এই ভারতীয় ব্যাটসম্যান চারে মনীষ পাণ্ডেকে রাখার পর ব্যাটিং ব্যাটিংক্রমের পাশে নিজেকে রেখেছেন সাকিব পরের দুটি জায়গাও বরাদ্দ দুজন অলরাউন্ডারের জন্য সাকিব একাদশ সাজাতে গিয়ে বললেন ইউসুফ পাটান ও আন্দ্রে রাসেলকে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিংক্রমও অদলবদল করাবেন তিনি এই দুই দলে যাদের সঙ্গে খেলেছেন তাদেরই শুধু একাদশে নিতে পেরেছেন সাবেকেই বিশ্বসেরা অলরাউন্ডার আটে রেখেছেন আইপিএল ব্যাটিং ওপেন করা ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণকে নয় দশ ও এগারো নম্বরে তিন পেসার ভুবনেশ্বর কুমার লক্ষ্মীপতি বালাজি ও উমেশ যাদব ওয়ার্নার ও ভুবনেশ্বর ছাড়া সবাই কে কেকেআরের কেন হাসপের এমন প্রশ্নের জবাব দিতে হল সাকিবকে উত্তর দিতে দেরি করেননি সাকিব কারণ ছয় বছর খেলেছি কে কে আর আর দুই বছর হায়দ্রাবাদে তবে রশিদ খানকে বাদ দেওয়াটা দুর্ভাগ্যজনক সে তো যে কারো একাদশী থাকবে তবে কে কেকেআর হয়ে আইপিএল জাতায় সুনীলকে বেছে নিতে আমার ভাবতে হয়নি হায়দ্রাবাদের আরও কয়েকজনকে নিতে পারতাম তবে আমি মনীষ ও তো হায়দ্রাবাদেও খেলেছি সাকিব স্বীকার করলেন জ্যাক ক্যালিস ব্র্যাডলি ও ব্র্যান্ডন ম্যাককোলামের মতো সতীর্থদের বাদ দেওয়াটা সহজ ছিল না ওদের মতো গ্রেট খেলোয়াড়দের বাদ দিতে হলো কি করব বলুন আমাকে তো একাদশ বেছে নিতে হয়েছে চলুন এক নজরে দেখিনি সাকিবের আইপিএল একাদশ এক ড্যাভিড ওয়ার্নার দুই রবিন উত্থাপা কিপার তিন গৌতম গাম্ভীর অধিনায়ক চার মনীষ পাণ্ডে পাঁচ সাকিবুল হাসান ছয় ইউসুফ পাঠান সাত রাসেল আট সুনীল নারায়ণ নয় ভুবনেশ্বর কুমার দশ লক্ষ্মীপতি বালাজি এগারো উমেশ যাদব এই হল সাকিবের আইপিএল একাদশ প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য